একটা জিনিস খেয়াল করে দেখো তোমার লাইফ তোমার বাবা মা না কনসার্ন পাশের বাসের আন্টিরা কিন্তু তার থেকে একটু বেশি কনসার্ন ঠিক না অলওয়েজ দেখবে যে তোমার যারা এসএসসি এস এক্সাম দিচ্ছ রেজাল্টের সময় অনেক মানুষ কল করবে যাদেরকে তুমি চিনো না যাদের নাম তুমি জীবনে শুনো নি হয়তো ফাইনালি ফিগার আউট করবে যে তারা মেবি তোমার কোনো দুঃসম্পর্কের মামা চাচা খালা দাদা এই টাইপের কেউ তারা কিন্তু লাইফে তোমার অনেক প্রেশার দেয় রাইট এবং এটার কারণে রেজাল্টের আগে আমরা আরও প্রেসার নিয়ে ফেলি আরও চিন্তিত হয়ে পড়ি যে আল্লাহ রেজাল্ট খারাপ হলে আমি তাদেরকে কি বলবো কোন মুখে আমার রেজাল্টটা বলবো একটা এক্সটার্নাল প্রেশার ক্রিয়েট করা হয় এই জিনিসটা কিন্তু চলতে থাকে এসএসসি এইচএসি গেল এরপরে অ্যাডমিশন আসবে অ্যাডমিশনের পর ইউনিভার্সিটি আসবে ইউনিভার্সিটির পর চাকরি আসবে চাকরির পরে কবে বিয়ে করবে কবে বাচ্চা নিবে কবে চলতে থাকবে এই জিনিসটা কবে গাড়ি কিনবে কবে বাড়ি কিনবে এইটা লাইফ লং একটা কন্টিনিউয়াস একটা জার্নি যেটা তোমার চলতে থাকবে তো আশেপাশের মানুষরা সবসময় তোমাকে এমন কিছু প্রশ্ন করবে যে প্রশ্নগুলোর উত্তর হয়তো তুমি দিতে চাও না যে প্রশ্নগুলো হয়তোবা তোমার লাইফের উপর একটা বিশাল প্রেসার ক্রিয়েট করে বাট আমরা সমাজে বাস করি সমাজে প্রেশারটা আমাদেরকে নিতেই হয় তো আমাদের সামনে দুটো অপশন এক সমাজের এই প্রেসারে আমরা একেবারে সংকুচিত হয়ে মুষড়ে পড়তে পারি অথবা দুই এই প্রেশারটাকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা আমাদের লক্ষ্য স্থির করে ওই লক্ষ্যর জন্য সামনে এগিয়ে যেতে পারি এবং এটাই আমাদের করা দরকার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সমাজের যে প্রেশারটা আছে ওই প্রেশার আমরা লুটিয়ে পড়ি মুসরে পড়ি এবং যেটার কারণে আমাদের লাইফটা কীরকম হয় জানো ওই যে ফেসবুকের এই পোস্টটা আছে না অনেকটা সেরকম যে জন্ম লোকে কি বলে মৃত্যু তোমার পুরো জীবনটাই মানুষ কি বলছে এই বক্সে আবদ্ধ হয়ে কিছুই করতে পারছো না ওই মানুষের বেড়া জেলে মানুষের কথার বেড়া জেলে আবদ্ধ হয়ে নিজের স্বপ্নটাকেই জলাঞ্জলি দিয়ে দিচ্ছ তো এটা যদি হয় জীবনে এক প্রান্ত না এক প্রান্তে এসে একটু হলো হতাশ হয়ে যাবে একটু হলো রিগ্রেট করবে যে মেবি আমি মানুষের কথাগুলো না শুনে মেবি আমি পাশে পাশে আনটিদের কথাগুলোকে ঝেড়ে ফেলে নিজের জীবনে যেটা করতে চেয়েছিলাম ওটার পিছিয়ে যদি দৌড়াতাম তাহলে জীবনটা অনেক সার্থক হতো তো যারা এখন স্টুডেন্ট যারা এখনো জেএসি এসসি এইচএসি এক্সাম দিচ্ছ ভালো রেজাল্ট করছো বা মেবি ভালো রেজাল্ট করতে পারো এসব ঝেড়ে ফেলে দাও জীবনে খুব ছোট্ট একটা অংশ হলো তোমার এই রেজাল্ট দুই বছর পরও কেউ তোমাকে এই কোয়েশ্চেন করবে না যে তোমার জিপিএ কি ছিল দু বছর পর তোমার ইউনিভার্সিটি জিজ্ঞাসা করবে না নতুন একটা প্রশ্ন আসবে সেই নতুন প্রশ্নগুলো নিয়ে খুব একটা পড়ে যেও না না খুব একটা একটা মানে মুশরে এগুলোকে ঝেড়ে ফেলে তুমি তোমার স্বপ্নের পিছিয়ে এগোতে থাকো তাহলে দেখবে জীবনে একটা পর্যায়ে এসে যখন জীবনটাকে পিছু ফিরে তাকাবে তখন মনে হবে না ওই প্রেশার গুলো কখনো আমার জীবনে এফেক্ট করতে পারেনি আমার জীবনে আমি যা করতে চেয়েছিলাম সেটাই করতে পেরেছি